নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় খেলার, সেই খেলাকে কেন্দ্র করে শেষমেশ বচসা মারামারি, যার জেরে গুরুতর আহত হলেন 21 দিনের সিজারিয়ান মহিলা ও তার পরিবারের অনেকে। জানা যায়, নববর্ষ উপলক্ষে ঘটপুকুর উত্তর জামুলগাছিতে একটি খেলার আয়োজন করা হয়। সেই খেলাকে কেন্দ্র করে মাঠেই শুরু হয় ঝগড়া ও হাতাহাতি। বিষয়টি সাময়িকভাবে সেখানে মিটিয়ে ফেলা হলেও সন্ধেবেলা পাশেরই পাড়ার দক্ষিণ জামুলগাছির কিছু গ্রামবাসী হাজির হন ফতেমা বিবির বাড়ি। বাড়িতে অধিকাংশ পুরুষ বাড়ি না থাকায় এবং ফতেমা বিবিকে সামনে পেয়ে 21 দিনের সিজারিয়ার ফতেমা বিবির ওপর চড়াও হন তারা। ফতেমা বিবিকে বাঁচাতে এলে বাড়ির অন্যান্য সদস্যের উপরেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফাতেমা বিবি। অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে নলমুড়ি ব্লক হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে রেফার করা হয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ফাতেমা বিবির পরিবার সহ একাধিক গ্রামবাসী ভাঙড় থানার দ্বারস্থ হন এবং একটি লিখিত অভিযোগও দায়ের করেন। ঘটনার পূর্ণ তদন্ত করছে ভাঙড় থানার পুলিশ। কি ঘটনাটা কি ঘটেছে? ঘটেছে 1 তারিখ 10 থেকে 12 বছর বয়স বাচ্চাদের একটা ফুটবল খেলা দেওয়া হয়েছিল। সেই খেলাটা বিকালের দিকে হচ্ছিল। সেই খেলাকে কেন্দ্র করে একটা বাচ্চাদের একটা ঝামেলা হয়েছে। তাতে গিয়ে এই যে আব্বাস আলী, উনি গিয়ে ওদেরকে বাচ্চাদেরকে চড়থাবর দিয়ে, আব্বাস আলী কে হন? আব্বাস আলী আমার প্রতিবেশী ভাই, কাজিন ভাই। তা ও গিয়ে জিনিসটা মিটিয়ে দিয়েছে, মিটিয়ে দিয়ে বাচ্চাদেরকে সব সরিয়ে দিয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পাশের যে গ্রাম আছে দক্ষিণ ভারতীয় খাতালা, ওখান থেকে বেশ কিছু ছেলে তারা একটা পরিকল্পনা মাফিক তারা রাত্রিবেলা একটা আলোচনা করে, সকালবেলা আমরা সবাই ঝাঁসির কাজের মধ্যে ছিলাম, সকালবেলাতে 50 থেকে 60 জন ছেলেরা তারা বাড়ি চড়া হয়ে এসে, আমার বোন ছিল তার মানে 21 দিন হচ্ছে সিজার হয়েছে, সে ছিল এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলো। আর সেখান থেকে তাকে টিনে বাদ করে সে ভাইকে না পেয়ে তাদেরকে মারধর করলো। পরবর্তীতে ভাই আসলে, ভাইকেও মারধর করেছে এবং আমার জ্যাঠামশাই তাকেও প্রচুর মারধর করেছে। মারধর করে এখন ওখান থেকে আমরা সবাই ছুটে পড়ে আসলাম। আসলে তারা পালিয়ে যায়। পালিয়ে গেলে সেখান থেকে আমরা তুলে অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে নলমুড়ি হসপিটাল নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসা করিয়ে তারা এখান থেকে আমাদেরকে রেফার করে দেয় চিত্তরঞ্জন হসপিটালে। সেখানে নিয়ে গেলে সেখানে তারা মাথার সিটি স্ক্যান করিয়েছে এবং তারা বলেছে যে ব্রেন MRI করতে হবে। আর যে বোনটা সিজার হয়েছিল তার অবস্থা এখন অনেকটাই খারাপ। আপনার বোনের নাম? আমার বোনের নাম ফাতেমা খাতুন। তো তাকে প্রচুর মারধর করেছে, এখন ইনফেকশনের মতো একটা বিষয় আছে। তো আরও অন্য ডেট দিয়েছে, বোনকে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করে ট্রিটমেন্ট করাতে হবে। এক্ষেত্রে আমরা এখানে এসে থানার দ্বারস্থ হয়েছি পুরো গ্রামবাসী এসে, যাতে আমরা একটা সুবিচার পাই। যারা মারধর করেছে তারা কি কোনো পার্টিগত কি সেটা বলতে পারবো না, তবে তারা একটা তাদের গ্রামবাসীর মদতে একটা 50 থেকে 60 জন ছেলে এসেছে, এসে তারা প্রচুর পরিমাণ বাড়ি চড়া হয়ে মারধর করেছে। তো এই জিনিসটা আমরা চাইছি একটা এর একটা সুব্যবস্থা করুন। আমি থানার দ্বারস্থ হয়েছি, আইন আইনের পথে হাঁটবে, আইনের পথে আমাদের একটা আস্থা আছে, তারা যেটা বিচার হবে সেটা করে দেখা।